নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী, জাহান্নামে যারা যাবে। তারা বলছে সমস্ত মানুষই জাহান্নামী, কেবলমাত্র তারা নয়, ইল্লাল্লাযীনা, কেবলমাত্র তারা নয় কারা? আমানু ও আমিলুস সালিহাত ইলা আখিরিস সূরা, কেবলমাত্র যারা ঈমান আনবে, সৎ কাজ করবে তারা ছাড়া, আর বাকিরা সব ক্ষতিগ্রস্ত। তার মানে দুইটা আয়াত থেকে স্পষ্টভাবে আমি আপনার কাছে প্রমাণ করতে পারি যে আমরা সব হচ্ছে জাহান্নামী, এখান থেকে কেবল তারা মুক্তি পাবে যারা মুক্তির জন্য প্রচেষ্টা করে, যারা মুক্তি চায়। যারা নাজাত চায় তাদের জন্য শুধু রয়েছে নাজাত, আর যারা নাজাত চায় না, নাজাতের জন্য কাজ করে না, সে কিন্তু ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। কোরআন হাদিসের এরকম বহু হাদিস আছে, যেমন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব তাহারাত, পবিত্রতার প্রথম হাদিস, যেটা হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন, বাংলা যে তর্জমা করা হয়েছে তাতে একটা চমৎকার হাদিস আছে তাহারাতের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন আত-তাহুরু শাত্রুল ঈমান, নিশ্চয়ই পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর প্রশংসা করলে নেকির পাল্লা দিয়ে মিজানের পাল্লা ভরে যায়, নেকি দিয়ে মিজানের পাল্লা ভরে যায়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জুমলা বলে, তাহলে তার দুইটা নেকির পাল্লা ভরে যাবে, অথবা এই আকাশ এবং জমির মাঝে যতগুলো গ্যাপ আছে এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যাবে, এতটা মান। তারপরে বলা হয়েছে আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে এলিমেন্ট, মানে নূর, শুধু আলো নয়, মানে নূর ব্যাপক অর্থ রাখে। এটাও একটা আলো, আপনার মোবাইলেও আলো আছে, আবার যখন লোহা ঝালাই করে, এসএস ঝালাই করে, তা তো একটা আলো দেখা যায়, দেখা যায় না? সব আলোর দিকে কিন্তু আপনি তাকাতে পারবেন না, আলোর কিছু পাওয়ার আছে, সব আলো আপনার চোখ সহ্য করতে পারে না। তো আলোর যেমন পাওয়ার আছে, এটা হয় তার জ্বালানির উপরে, পাওয়ারের উপরে, আপনার ব্যাটারিতে কতটা পাওয়ার আছে ততটাই আলো প্রকাশিত পাবে। আগে দেখেছেন অনেকের তিন ব্যাটারি, চার ব্যাটারি টর্চ লাইট হইতো, যারটার পাওয়ার বেশি অনেক দূরে যেত, যেত না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু নূর, নামাজ, সালাত হচ্ছে এই নূর। এখন যার নামাজ যত সুন্দর তার নূর তত বেশি হবে, নূরের পাওয়ার তত বেশি হবে। যারা ড্রাইভিং করেন বা যারা গাড়ি চালান তারা বুঝেন, আপনার হেডলাইটের পাওয়ার যদি দুর্বল হয় তো সামনে অনেক গর্তের মধ্যে গিয়ে আপনি পড়ে যান, আর যার লাইটের পাওয়ার ভালো সে অন্তত আধা কিলোমিটার দূর থেকে দেখতে পায় রাস্তাটা কোথায় কি গর্ত আছে। তো জাহান্নামে তো পুরোটাই অন্ধকার হবে, পুরো জায়গাটাই অন্ধকার হবে, সেখানে আপনার আমার অত্যন্ত বেশি প্রয়োজন এই নূর, এই নূর ছাড়া কেউ আগে বাড়তে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির নূর হবে তার আমল অনুপাতে, এক একটা নূর হবে মিসলিল জবাল, পাহাড় সমতুল্য, মিসলিল উহুদ কোনো বর্ণনায় আসছে, কোনো বর্ণনা আসছে খেজুর গাছের সমান, এতটা উচ্চ হবে তার নূর, মানে আপনি ওই যে লাইট মারলে দেখা যায় না কত লম্বা হয় আলো, ঠিক এরকম কোনো ব্যক্তির নূর হবে শুধু তার বডিটুকু, কোনো ব্যক্তির নূর হবে শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুল আছে না, এই সামনে এতটুকু যাবে। এটা আপনি দেখতে পান ম্যানুয়াল মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাতি থাকে কতটুকু আলো হবে ঘরের ভিতরে, যেমন ঝিনঝি পোকা ওই যে লাইট করে না, কি বলে এটাকে, চুনাকি, কতটুকু আলো হয়, আপনার ঘর আলো হবে কয়েকটা রেখে দিলে কিন্তু জলে নিবে। কিয়ামতের মাঠে কতক ব্যক্তির আলো হবে এমন, জ্বলবে এবার নিবে, তার রেজাল্টটা কি হবে, যখন জ্বলবে তখন সে আগে বাড়তে পারবে, আর যখন নিবে যাবে তখন থেমে থাকতে হবে। আর সেটা এমন একটা জায়গা, নিচে জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম, অন্ধকার, হাজারো কোটি লাখো মানুষ স্রোতের মতো ছুটবে, কে কার পায়ের তলে পড়বে, এগুলো অনেক কিছু দৃশ্য হাশরের মাঠে ঘটে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকের দরকার নূর, আলো।
তাহলে হাদিসের মধ্যে সালাতকে নামাজকে নূর বলা হয়েছে। এতটুকু যদি আমি থামি, আরেকটা হাদিস নিয়ে নেন, সুনান দারিমিতে রয়েছে। ওই হাদিসটি সম্পর্কে দুই রকমের উক্তি, অধিকাংশদের মত হাদিস গ্রহণযোগ্য, তাতে একটা কঠিন হাদিস আছে যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আসসালাওয়াতিল খামসা ইয়াউমাইযিন, কোন একদিন পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কথা বলতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, শুধু পড়বে না, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করে, সেই ব্যক্তির কাছে কাল কিয়ামতের মাঠে নূর থাকবে, কানাত লাহু নূরুন, আর এই ব্যক্তির কাছে প্রমাণ থাকবে, ও বুরহান, নাজাতের দলিল থাকবে তার কাছে, ও নাজাতান, এবং নাজাত পাবে ইয়াউমাল কিয়ামা। ওমান লাম ইউহাফাজ আলাইহা, আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে না, আল্লাহ বলছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাকুন লাহু নূর, তার কোনো আলো থাকবে না, ওয়ালা বুরহানুন, তার কোনো প্রমাণ থাকবে না সে মুসলিম, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর তার কোনো নাজাতও নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ও ফিরআউনা ও উবাই ইবনে খলফ, আর বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, এবং সবচেয়ে বড় মুনাফিক যে উবাই ইবনে খলফ আছে, এই মুনাফিকদের সাথে যারা নামাজ পড়ে না। তো দারিমিতে হাদিসটা আছে। তো নামাজ হচ্ছে নূর। তারপরের টুকরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাদাকাতু বুরহানুন, যেই ব্যক্তি সাদাকা দেয় তার কাছে প্রমাণ আছে, সে নাজাত পাবে। নামাজ আপনাকে আলো দেবে, আপনার দান সাদকা আপনাকে সার্টিফিকেট দেবে, নাজাতের সার্টিফিকেট, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেবে। আর ওয়াসাবরু দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে প্রদীপ তুল্য, মোমবাতি বা প্রদীপ চেরা, যেটা আগুন নিতে পারেন আপনি, লাইট থেকে তো আগুন আলো নিতে পারবেন না, আপনি নিতে পারবেন, কিন্তু একটা মোমবাতি চেরা, কুপি, হারিকেন, তা থেকে আগুন নিতে পারবেন। ধার করে নিত না আগের যুগের মানুষ একজন আরেকজনের কাছ থেকে, এটা কি সবর বলছে, সবর দিয়া, তার মানে যেই ব্যক্তির ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে, তার এই ব্যক্তি থেকে বহু মানুষ উপকৃত হতে পারবে। একে যদি আপনি কষ্ট দেন, এ আপনাকে কিছুই বলবে না, এ ধৈর্য ধারণ করবে, তাহলে আপনি এর থেকে কল্যাণ পাবেন। যেমন এই যে একটা কূপি জ্বলতেছে, নিজে জ্বলে কিন্তু আপনাকে উপকৃত করে, আপনার ঘর আলোকিত করে, চাইলে আপনি এখান থেকে আগুন নিতে পারেন। তাহলে একজন ধৈর্য ধারণ করেন ব্যক্তির মূল্য হচ্ছে এটা, বলছে সবর দিয়া। আর এই সবর মানে আমরা বুঝি যে আপনার কষ্টে আছে, এখন ধৈর্য ধারণ করতে হবে, কেউ মরে গেছে, ধৈর্য ধারণ করতে হবে, দোকানে আগুন লেগে গেছে, ধৈর্য ধারণ করতে হবে, পরে গিয়ে পাটা ভেঙে গেল, কেটে গেল, বা ব্যথা পাই না, জ্বর আসছে, কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এইসব ক্ষেত্রে আমরা ধৈর্য বুঝি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বাপ্পা বলে ধৈর্য ধারণ কর ঠিক হয়ে যাবে সব, ঘরে অভাব বলছে ধৈর্য ধারণ করে ঠিক হয়ে যাবে, চাকরি পান না একই কথা বলবে, সবাই এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। কিন্তু আজ পর্যন্ত আপনি না কোনো শিক্ষককে বলতে শুনেছেন কোনো ছাত্রকে, আর না কোনো পিতামাতাকে বলতে শুনবেন তার সন্তানকে, আর না কোনো স্বামী স্ত্রীকে বলেছে ইবাদতের ক্ষেত্রে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছ, এটা ধৈর্যের সাথে আদায় করো, তুমি দাঁড়িয়ে রেখেছো ধৈর্য ধারণ করো, পর্দা করতেছো ধৈর্য ধারণ করো, হারাম থেকে বেঁচে আছো ধৈর্য ধারণ করো। অথচ এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরা ইবাদতের ক্ষেত্রে যে আমাদেরকে ধৈর্য লাগবে এটা আমাদের নাই, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের ধৈর্য লাগবে, যে নেট তুমি অন্যায় কিছু দেখো না, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, বিয়ের প্রয়োজন, ধৈর্য ধারণ করো, তুমি যা ইচ্ছে তাই ব্যবহার করো না বা যেখানে সেখানে যেও না, অন্যায় থেকে বেঁচে থাকো, সবাই সিগারেট খাচ্ছে তুমি খেও না, ধৈর্য ধারণ করো। অন্যায় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে, আবার ভালো কাজে লিপ্ত থাকার জন্য ধৈর্য লাগে। কতটা ধৈর্য দরকার যে আপনি রাতের হয়তো বারোটা, কখনো কখনো একটা দুইটা বাজে শুয়েছেন, আপনাকে ফজরে জাগতেই হবে, তাহলে এটার জন্য ধৈর্য লাগবে, আপনি ধৈর্য হারা হয়ে গেলে চলবে না, একদিন হয়তো সম্ভব, আপনি প্রতিদিন সালাত আদায় করবেন, এর জন্য ধৈর্য লাগে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এটা ধৈর্যের ব্যাপার। হারাম থেকে বেঁচে থাকার জন্য কি লাগে, ধৈর্য লাগে, তার মানে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে তার একটা কষ্ট আছে,
ওই কূপের মতো, কূপে যে জল তোছে আপনি এরকম জ্বলবেন আস্তে আস্তে, আপনি পুড়ে যাবেন, বয় না পুড়ে গেল অন্তরটা এরকম, মানে ব্যথায় ব্যথিত হয়ে এরকম বলে মানুষ যে জ্বলে জ্বলে মানে শেষ হয়ে গেছে। তো এটা কূপের মতো, কিন্তু এতে কি হবে, ওই আলো ছড়াবে, আপনার গুণের আলোটা ছড়াবে। এই জন্য ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, আসাবর দিয়াম বলা হয়েছে। ওই ধৈর্য শুধু ওই কেটে গেলে ব্যথা পেলে আঘাত পেলে এটার জন্য নয়, ওটাও একটা ধৈর্য, ওটা হচ্ছে ছোট ধৈর্য, কিন্তু সব থেকে বড় ধৈর্য হচ্ছে মরার আগ পর্যন্ত ইসলামের উপরে থাকা, মরার আগ পর্যন্ত মুসলিম হয়ে থাকা, শয়তানের পদে পা না দেয়া, এটার জন্য হচ্ছে ধৈর্য, এটা হলো সবচেয়ে বড় ধৈর্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলেছেন, সাবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করেন তাদের মতো যারা ধৈর্য ধারণ করার ক্ষেত্রে শীর্ষস্থানীয়, আজমি মিনার রুসুল, যারা ছিলেন অনেক বড় মাপের রসুল। কারা তারা? নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজনকে বলা হয় উলুল আজমি মিনার রসুল, মানে শীর্ষস্থানীয় পাঁচজন রসুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার পূর্বে আরও চারজন রসুল অতীত হয়ে গেছে, আপনি তাদের মতো ধৈর্য ধারণ করেন। তার মানে কি? নূহ আলাইহিসসালামকে দাওয়াতি ফিল্ডে প্রায় 1000 বছর তাকে ধৈর্য ধারণ করে দাওয়াত দিতে হয়েছে, 950 বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর পথে ফিরে আসো, অন্যায় পথে যেও না, এইভাবে দাওয়াত দিয়েছেন 950 বছর। ঈসা আলাইহিসসালামের ধৈর্য কতটা? বলছে তুমি এখান থেকে না ফিরলে তোমাকে হত্যা করে দেব, চেষ্টাও করেছিল, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, পারে নাই হত্যা করতে, তার মানে মেরে দিবে পর্যন্ত, কিন্তু তারপরে তিনি ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করেছেন। মূসা আলাইহিসসালাম কতটা ধৈর্য ধারণ করেছেন ফেরাউনের দাওয়াতি ক্ষেত্রে? অনেক ধৈর্য ধারণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম শেষ পর্যন্ত তো ধৈর্য ধারণ করতে তাকে আগুনে ফেলে দেওয়া হইবে, কতটা ধৈর্য ধারণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার জন্মভূমি মক্কা পর্যন্ত তাকে ছাড়তে হয়েছে, তাইফে তো মেরেই দিতে, মেরেই দেওয়া হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত যেহেতু বাঁচিয়ে রাখবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বা হায়াতে রেখেছিলেন। তাহলে তাদের যে ধৈর্যটা, কোন ধৈর্যের কথা আল্লাহ বলেছেন? অভাব ছিল সেটার ধৈর্য, কিসের ধৈর্য ছিল? ধর্মের উপর টিকে থাকার ধৈর্য, আল্লাহর দিনকে প্রচার করার ধৈর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে এটা মানুষের কাছে প্রচার করার ধৈর্য, এর জন্য ধৈর্য লাগে। এই জন্য সূরা আসরে কি আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলছে হকের দিকে মানুষকে দাওয়াত দিবে, আর এটার ক্ষেত্রে তার পরে আসছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, এর জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, মানে একে অপরকে ধৈর্যের শিক্ষা দিতে হবে যে তোমরা ধৈর্য ধারণ করো। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আলে ইয়াসির, ইয়াসির এবং তার পরিবার এবং সুমাইয়া এবং তার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার কথা বলতেন, যে ফাসবির আলা ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, এই কষ্ট তোমরা প্রাপ্ত হচ্ছ আবু জাহাল আবু লাহাবের পক্ষ থেকে, মক্কার কাফেরদের পক্ষ থেকে, ফাসবির তোমরা ধৈর্য ধারণ করো, এতে কি হবে? ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমাদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করতেছি জান্নাতের। তার মানে ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো ধৈর্য অনেক বড় একটা ব্যাপার।